আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুমনা ঘোষ। শুরুতেই সংবাদ শিরোনাম। সীতাকুণ্ডের ডিপোতে কোনো বিস্ফোরক ছিল না, আরও দুইজনের লাশ উদ্ধার, এলাকা ঝুঁকিমুক্ত ঘোষণা। কন্টেইনার টার্মিনালে আগুনের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ, বাণিজ্যে প্রভাব পড়তে পারে বললেন বাণিজ্য সচিব। টাকার বিনিময়ে শ্রমিকদের উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, দাবি প্রধানমন্ত্রীর। এবং পদ্মা সেতু চালুর পর বদলে যাবে দুপারের 20,000-এরও বেশি মানুষের জীবন জীবিকা। সংবাদ শিরোনাম শুনছিলেন বিস্তারিত। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে কোনো বিস্ফোরক ছিল না, এই ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছে সরকার। ঘটনাস্থল পরিদর্শন করে এসব তথ্য জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এর সাথে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের যোগ সাজশ থাকতে পারে বলেও মনে করেন তিনি। নিহত ও আহতদের পরিবারকে 10-15 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। ডিপো যারা পরিচালনা করেন তাদের একটা বিরাট অবহেলা পরিলক্ষিত হচ্ছে এখানে। তবে ঘটনাস্থল পরিদর্শনের পর মত পাল্টালেন তিনি। জানান 19টি বেসরকারি ডিপোর মধ্যে বিএম ডিপোর ব্যবস্থাপনা ছিল সবচেয়ে ভালো, তাই এমন ঘটনা সন্দেহজনক। আইএসপিএস যে কোড আছে সেটা অনুসরণ করা হয়েছে, কিছুদিন আগে ডিজি শিপিং থেকে সেখানে অডিট করা হয়েছে এবং আমাদের একটা মনিটরিং একটা কমিটি আছে, সেই কমিটিও কিন্তু সেখানে এগুলো মনিটরিং করেছে। হাইড্রোজেন পারক্সাইডের যে কন্টেইনারগুলো ছিল এটা কিন্তু বিস্ফোরক না, এখানে অন্য একটি মানে এই ধরনের ইয়ে দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, এরকমটা কোনো বা বিস্ফোরণ ঘটেছে। কয়েকটি কন্টেইনার আগুন ধরেছে, ব্লাস্ট হয়ে গেছে, কিন্তু মাঝখানে কয়েকটি হয়নি, তারপরে হয়েছে। এই যে বিষয়টা আগুনের যে গতিটা একটা পুরোপুরিভাবে এখানে সন্দেহজনক। কাদের সন্দেহ করা হচ্ছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীরা এটা করতে পারে। 25 তারিখ আমরা পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং এই উদ্বোধনের সঙ্গে কিন্তু এই ঘটনাটা জড়িয়ে দেওয়া হয়েছে যে এইখানে উদ্বোধনের যে আয়োজন এই অর্থ দিয়ে ফায়ার ফাইটিং হেলিকপ্টার কেনা হবে, যেটা $100 মিলিয়ন এখানে ব্যয়, সেটার সঙ্গে এটা খুবই যৎসামান্য। তো এই যে এবং এটা খুব পপুলার একটি গুজব, এটা খুবই যোগসূত্র পাওয়া যায় এই দুইটা ঘটনার। ডিপোর মালিক একজন আওয়ামী লীগ নেতা, তাকে ছাড় দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। মালিক তো বলা হচ্ছে আওয়ামী লীগের নেতা, এখানে মালিকের সঙ্গে তো কোনো সম্পর্ক মানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেখানে দেখলাম জামাতের আমিরও গেছে, আবার বলা হচ্ছে তারা সেখানেও সংযুক্ত আছেন। তিনি জানান নিহত শ্রমিকদের পরিবারকে 10 লাখ টাকা, আহতদের 6 লাখ এবং নিহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে 15 লাখ আর আহতদের 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে ডিপো মালিক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো এলাকাকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছে সেনাবাহিনী। চতুর্থ দিনে ঘটনাস্থল থেকে আরও দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই নিয়ে লাশের সংখ্যা দাঁড়ালো 43 জনে। মরদেহ শনাক্তের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছেন সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞরা। গুরুতর চোখের সমস্যা নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন 63 জন। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত ও তামিম মাহমুদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভাতে বিরামহীনভাবে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। ভয়াবহ অগ্নিকাণ্ডের চতুর্থ দিনেও উদ্ধার তৎপরতায় যোগ দেন সেনাবাহিনীর আরও একটি বিশেষায়িত টিম। এদিন সকালে ফায়ার সার্ভিস কর্মীরা মাইকিং করে আরও দুজনের লাশ পাওয়ার খবর জানান। উদ্ধারকর্মীদের ধারণা এদের একজন ফায়ার সার্ভিস এবং অপরজন নিরাপত্তা কর্মীর লাশ। এ নিয়ে এখন পর্যন্ত 43 জনের মৃতদেহ পাওয়া গেল। উদ্ধারকারীদের তথ্য মতে রপ্তানির উদ্দেশ্যে হাইড্রোজেন পারক্সাইড ভরা 26টি কন্টেইনার অরক্ষিত অবস্থায় ডিপোতে রাখা ছিল, এ কারণে আগুন নিভাতে সময় লাগছে। সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের
18 ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, আগুন এখন নিয়ন্ত্রণে, ডিপো এলাকায় বিস্ফোরণের কোনো সম্ভাবনা নেই। আর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা খেয়াল রেখেছি। এর জন্য আমরা যে কাজটা করেছি, সেখানে যে জ্বলন্ত যে কন্টেনারগুলো ছিল, ওই কন্টেনারের পাশে যে কিছু ভালো কন্টেনার ছিল, ওই কন্টেনারগুলোকে আমরা পৃথক করে ফেলেছি, যাতে করে আর আগুনটা না বাড়ে এবং ক্ষয়ক্ষতি যাতে না হয়। আমরা আবার কন্টেনার ড্যামিয়া ঠান্ডা না করতে যাই, তাহলে পরিমিত তাপে ভিতরে যে দাহ্য বস্তু আছে সেগুলো আবার আগুন লাগে, আবার বিস্ফোরণ ঘটবে। এদিক চিন্তা করে এটা মাথায় রেখে আমরা ফায়ার ব্রিটিংটা করতেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। ঘটনাস্থল সীতাকুণ্ড ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা জানান। সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকারিভাবে তদন্ত করার জন্য, আর ফায়ার ব্রিগেডও উদ্ধার কার্য সম্পন্ন করে ওনারা একটা তদন্ত কমিটি করেছেন, ওনারা এক্সপার্ট বিশেষজ্ঞ এই বিষয়ে। তো এই দুইটা তদন্ত রিপোর্ট হলেই মূলত আইনি বিষয়গুলো স্পষ্টতর হবে, তো এবং যদি কোনো আইনি কার্যক্রম গ্রহণ করার থাকে অবশ্যই সে আইনি কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ পর্যন্ত 26 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। আগুনে পড়ে অঙ্গার হয়ে যাওয়া আরও 15টি লাশের দেহাবশেষ শনাক্তে চলছে ডিএনএ নমুনা সংগ্রহ। লাশের দাবিদার 37 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক টিম। দাবিদারদের ডিএনএর সাথে ওই ক্যামসিন স্যাম্পলের আমরা তুলনামূলক পরীক্ষা করে ম্যাচ করে যদি একই হয় তখন আমরা বলতে পারবো যে এইটা দাবিদারদের আত্মীয় স্বজন। এদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখনও অনেকে খোঁজ করছেন তাদের স্বজনদের, ঘটনাস্থল এবং হাসপাতালে ভিড় করছেন তারা। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল সহ 4টি হাসপাতালের 99 জন রোগী ভর্তি হয়েছেন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে 63 জনের চোখে সমস্যা হয়েছে, তাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর, যাদের ঢাকা এনে চিকিৎসকরা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রত্যেকে কোনো না কোনো ফর্মে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা মাইল্ড মডারেট সিভিয়ার ফর্মে এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা। সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোর আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান। সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থাপিত কন্ট্রোল রুমে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এ সময় তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলেও জানান তিনি। তবে এই দুর্ঘটনা নিয়ে কিছু নিউজ পোর্টাল নানা গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন জেলা প্রশাসক। সন্ধ্যায় আগুনটি সম্পূর্ণভাবে একেবারে সম্পূর্ণভাবে নিভে যাওয়ার পর আমাদের তদন্ত কমিটি কাজ শুরু করেছে, বিশেষজ্ঞ টিম কাজ শুরু করেছে। আমরা আশা করছি তদন্ত কমিটি অতি দ্রুত আমাদেরকে রিপোর্টটি দিবে। সীতাকুণ্ডের ঘটনায় দেশে ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, গত 9 বছর ধরে দেশের ব্র্যান্ডিং বাড়াতে তৈরি পোশাক শিল্প যে চেষ্টা করছে, আগুনের ঘটনায় তা অনেকাংশে পিছিয়ে পড়ল। রাজধানীতে প্লাস্টিক পণ্যের রপ্তানি ও সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বাণিজ্য সচিব। অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন জানান, পরিবেশ বান্ধব প্লাস্টিক কারখানা স্থাপন করা গেলে এখানে 4 গুণ বেশি রপ্তানি আয় সম্ভব। আমাদের রেপুটেশন অনেকটা লস করে দিল, যেটা আমরা গত 9 বছরে রানা প্লাজা তাজরিন ফ্যাশনস দুর্ঘটনার পরে যেটা আমরা অর্জন করেছিলাম সম্মিলিতভাবে, সেটা কিন্তু অনেকটাই কিন্তু ক্ষুণ্ণ হলো এই ঘটনার মাধ্যমে। যে যেই ব্যবসা করি না কেন, ওই ব্যবসা সংক্রান্ত বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আছে, যে আইন কানুন আছে, যে কর্তৃপক্ষ আছে, তাদের কিন্তু মেনে আমাদের ব্যবসা করতে হবে। সীতাকুণ্ডে আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 19 জন চিকিৎসা নিচ্ছেন। পুড়ে যাওয়া কোনো রোগী শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে বলেন, আগুনের ঘটনার সাথে যারাই জড়িত তাদের কঠোর শাস্তি দিতে হবে। সুফিল আলম সুজনের রিপোর্ট। সময় যতই যাচ্ছে স্বজনদের সংখ্যা তত বাড়ছে, ভয় উদ্বেগে প্রতিটি মুহূর্ত পার করছেন সীতাকুণ্ডের ঘটনায় গুরুতর আহতদের পরিবারগুলো। সন্তানের জন্য মায়ের দুশ্চিন্তা আকাশ সমান, একমাত্র সন্তান জীবন বাজি রেখে আগুন নিভাতে গিয়ে এখন নিজের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাই তো বাবার চোখে মুখে অন্ধকার। মানুষ বাসায় যাই আজকে সে নিজে আত্মহত্যা করত। কালকে থেকে আজকে তো অবস্থা তো পরিবর্তন হয় নাই। তো ডক্টর বলতিছে যে এত তাড়াতাড়ি ভালো বলা যাবে না, আইসিইউতে এসে মানে ভর্তি এখনো। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, বলেন
আগুনের ঘটনায় কোনো নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে, জড়িতদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। এই যে এই ঘটনার জন্য যে কে রেসপন্সিবল তাদের দায় দায়িত্ব নিরূপণ করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। চিকিৎসকরা জানান সীতাকুণ্ড থেকে আগুনে দগ্ধ হয়ে আসা 19 জনের মধ্যে 3 জন আছেন আইসিইউতে, কেউই শঙ্কামুক্ত নয়। আইসিইউতে যতক্ষণ থাকবে কেউ যে শঙ্কামুক্ত না, সবাই ক্রিটিক্যাল। বাকি যারা আছে আমি তাদেরকে কথা বললাম, তারা আছে মোটামুটি স্টেবল আছে। সীতাকুণ্ড ঘটনায় এই যাত্রা প্রাণে বেঁচে গেল, দগ্ধদের দীর্ঘদিন শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগতে হবে বলে জানান চিকিৎসকরা। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের মতো ঘটনা যেন আর না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক। টাকার বিনিময়ে গার্মেন্টস নেতারা শ্রমিকদের উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিয়ার দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালিকে মুক্তির চেতনায় উদ্বুদ্ধ করেছিল 6 দফা। অনুষ্ঠানে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। আমার মনে হয় একটু সচেতন থাকা দরকার, কারণ এরকম সীতাকুণ্ডে একটা ঘটনা ঘটলো, এটা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী বলেন, দেশে স্থিতিশীলতা থাকলেও ষড়যন্ত্র চলছে সরকার উৎখাতের। দ্রব্যমূল্য আরও বাড়ার সম্ভাবনা থাকলেও আগামী বাজেটে তা সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশে একটা স্থিতিশীলতা আমরাই আনতে পেরেছি, তারপরে তো প্রচেষ্টা বারবার কি আমাদের সরকারকে উৎখাতই করতে হবে। আমাদের যে রিজার্ভ প্রায় 48 বিলিয়নে আমরা তুলেছিলাম, আজকে সেই রিজার্ভের টাকা আমরা ভর্তুকি এবং সহযোগিতা দিয়ে যাচ্ছি। তারপরেও যদি কেউ গোলমাল করার চেষ্টা করে তাহলে এদেশটা যদি একেবারে স্থবির হয়ে যায় তো সাধারণ মানুষের কী অবস্থাটা হবে। গার্মেন্টস সেক্টরকে যারা অশান্ত করতে চান তাদের বিরুদ্ধে শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দেন শেখ হাসিনা। আন্দোলন যদি করতে যায় আর এই রপ্তানি যদি বন্ধ হয় তো সব ওই গার্মেন্টস সহ সব কারখানা তো বন্ধ হয়ে যাবে, তোর আমও যাবে ছালাও যাবে, বেতন আর বাড়বে না, তখন চাকরিই চলে যাবে, তখন ঘরে ফিরে যেতে হবে, তখন কী করবি? আর যে নেতারা উস্কানি দিচ্ছে তারা কাদের প্ররোচনা উস্কানি দিচ্ছে সেটাও একটু ভেবে দেখতে হবে। আমার তো মনে হয় যে শ্রমিকদের এবং শ্রমিক নেতাদের এই কথাটা জানানো উচিত যে যাদের কথাই না আছে শ্রম নেতাদের তো কোনো অসুবিধা নাই, তারা যেখান থেকে উস্কানি পাচ্ছে সেখান থেকে ভালো অঙ্কের টাকা পাবে, কিন্তু শ্রমিকদের ভাগ্যে কী হবে? এদেরকে রাস্তা নামাই দিয়ে এদেরকে এদের ক্ষতি তো করা হবে। করোনার কারণে গার্মেন্টস সেক্টরে সরকার প্রণোদনা দিলেও আর কত সহযোগিতা করবে সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানিয়ে অভিযোগ করেন, সরকারি দলের নেতা হওয়ায় ডিপো মালিককে এখনও আইনের আওতায় আনা হচ্ছে না। এ সময় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। আরও জানাচ্ছেন মইনুল আহসান। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুনে হতাহতের ঘটনায় সরকারের অবহেলা অযোগ্যতাকে দায়ী করা হয় বিএনপির স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। এই ভয়াবহ দুর্ঘটনার জন্য সরকারের অবহেলা, সমন্বয়হীনতা এবং অযোগ্যতা দায়ী। সর্বক্ষেত্রে দুর্নীতি জবাবদিহিহীনতার কারণেই এতগুলো প্রাণ চলে গেল এবং সামগ্রিক ক্ষতি হলো বলে সভা মনে করে। লাইসেন্স তো রিনিউয়াল হয় নাই, তো এত বড় এদের তো আসলে হত্যার অভিযোগ নিয়ে আসা উচিত তাদের বিরুদ্ধে, এবং দেশের ট্রায়াল যে তাদের হত্যার অভিযোগে তাদের ট্রায়াল হওয়া উচিত। গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক দাবি করে বিএনপি মহাসচিব তা প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান। এর প্রতিবাদে 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি যখন জনজীবন চরম দুর্ভোগ সৃষ্টি করছে, সেই সময়ে গ্যাসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মরার উপর খাড়ার ঘা হিসেবে আঘাত করলো। গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 9 জুন ঢাকা মহানগর সহ সকল মহানগরে, 11 জুন জেলা সদরে এবং 13 জুন উপজেলা পর্যায়ে
প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। মির্জা ফখরুল, সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ সহ দেশ পরিচালনায় ব্যর্থতার দায়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু চালুর পর বদলে যাবে দুপারের 20,000-এরও বেশি মানুষের জীবন জীবিকা। যদিও নদী, নৌবন্দর ও ঘাট কেন্দ্রিক এসব মানুষের বেশিরভাগই তাদের বিকল্প পেশা কী হবে তা নিয়ে এখনও রয়েছেন অনিশ্চিত। যদিও অনেকেই দেখছেন নতুন আশা। পদ্মা তীর ঘুরে এসে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব, ছবি তুলেছেন ইমদাদুল হক। দূর কিংবা কাছে যেখান থেকেই হোক, দেখলেই জুড়িয়ে যায় চোখ, গর্বে ফুলে ওঠে বুক। স্বপ্নের পদ্মা সেতু এখন পুরোপুরি প্রস্তুত। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের নাওডোবা পর্যন্ত খরস্রোতা পদ্মা নদীর ওপর তৈরি এ সেতু প্রায় 6 কিলোমিটার, কিন্তু দুই পারের প্রায় 50 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নদীকেন্দ্রিক জীবন জীবিকা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার হাজারো মানুষের। তারা কেউ ঘাটে ব্যবসা করেন, কেউ নৌযান চালান নদীতে। সেতু চালুর পর তা কি থাকবে, এ প্রশ্নই এখন সবার আগে। লাইনের গাড়িও চালাইছি, রেন্টে গাড়িও চালাই ঘাটে থেকে। তো এখন যেহেতু ব্রিজ হয়ে যাচ্ছে, তা আমাদের অন্য কাজ খুঁজে নিতে হবে। আমরা খুশি, আমরা কোনো রাগ না, বেজার না, চালু হবে, মানুষের অনেক সুযোগ সুবিধা হবে। কিন্তু যারা এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে তাদের তো কোনো ইয়ে নেই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে এই এলাকার গরিব লোক কেমনে বাঁচতে পারবো সেটার জন্য। পদ্মা সেতু যেহেতু হবে, এই পাশে কলকারখানাও বেশি হবে, তাই যেহেতু এলাকার মানে ছাত্ররা মানে যারা বেকার আছে তারা যদি অত্যাধিক সুযোগ পায় সেটি আর কি চাওয়া। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অবশ্য জানালেন ভিন্ন তথ্য। তার মতে পদ্মা সেতু চালুর পর নদী তীরের এই মানুষেরা বেকার নয়, বরং আরও ব্যস্ত হবে। বৈচিত্র্য আসবে সেখানকার ব্যবসা বাণিজ্য ও পেশায়। ফেরি একটা প্রয়োজনীয়তা আছে, লঞ্চেরও প্রয়োজন আছে, স্পিড বোর্ডেরও প্রয়োজন আছে। বিকল্প তো যেমন হচ্ছে এখানে সেখানে নৌ ট্যুরিজম এখন গড়ে উঠছে অলরেডি। আপনি দেখেছেন যে প্রতিদিন যারা নদী পার হয় না কিন্তু হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে। বেসরকারি অনেকগুলো কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা তাদের প্রস্তাবনা আমরা সাবমিট করতে বলেছি। আমরা যদি হয় তাহলে এই শিমুলিয়াকে ঘিরে যে একটা নৌ পর্যটন গড়ে উঠতে পারে, ইতিমধ্যেই আমাদের সেটা আমরা স্টাডি করে আমরা পেয়েছি। এরপরও পদ্মা সেতু চালুর পর এর আশেপাশের মানুষের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। তবে তার সুস্পষ্ট ঘোষণা সেতুর উদ্বোধনের দিনই প্রধানমন্ত্রীর ভাষণে শুনতে চান পদ্মা তীরের বাসিন্দারা। পদ্মা সেতু উদ্বোধনের পর কতটা পরিবর্তন হবে দেশের দক্ষিণাঞ্চলে সেই হিসেব নিকেশ চলছে নানা পর্যায় থেকে। কিন্তু পদ্মা নদীর দুপারের মানুষ হিসেব করছেন অন্যভাবে। নদীর দুপারে যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন কিংবা নানা পেশায় জড়িত এমন মানুষের সংখ্যা প্রায় 20,000, তাদের পরিবার সদস্য রয়েছেন লাখখানেক। এই মানুষের জীবন জীবিকায় কী পরিবর্তন আসবে, নতুন করে কোন পেশায় যাবেন তারা, সে বিষয়ে একটি গাইডলাইনও চাওয়া হচ্ছে সরকারের নানা পর্যায়ে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কাঁঠালবাড়ি, ফেরিঘাট, মাদারীপুর। ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা 2022 উপলক্ষে উদ্বোধনী খাম ও স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সন্ধ্যায় বঙ্গভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনশুমারি ও গৃহ গণনা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে তা নিশ্চিত করতে এ সময় সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার, পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা শামসুল আলম উপস্থিত ছিলেন। আগামী 15 জুন থেকে 21 জুন পর্যন্ত সারা দেশে এই জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হবে। বাজেটের খবর। করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা মোকাবেলায় বাজেটে খাদ্য উৎপাদন বাড়ানোয় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই কারণে কৃষি আধুনিকায়ন, সেচ ও বীজের প্রণোদনা বাড়ানো, কৃষি পুনর্বাসন ও সারে ভর্তুকি অব্যাহত রাখার প্রস্তাবনা থাকছে এবারের বাজেটে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভর্তুকি ও প্রণোদনা বাড়ালেই হবে না, এর সুফল যাতে সরাসরি কৃষক ভোগ করতে পারে সে ব্যবস্থা নিতে হবে। হুমায়ুন চিশতির রিপোর্ট। দুবছর করোনার প্রকোপে যখন সেবাখাত সহ অন্যান্য খাতে ধস নেমেছিল, তখন কৃষিখাতই দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখে। সারা বিশ্ব যখন খাদ্য ঘাটতির আশঙ্কায়, তখনও খাদ্য নিয়ে কোনো সংকট ছিল না দেশে। তবে করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক টালমাটাল অর্থনীতি ও মূল্যস্ফীতি উদ্বিগ্ন হওয়ার মতোই। এ অবস্থায় কৃষি ও কৃষিশিল্পকে শক্ত অবস্থানে দাঁড় করানোর বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ কয়েক অর্থবছর ধরে 9,000 কোটি টাকার আশপাশে ঘুরপাক খাচ্ছে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ। এবারের বাজেটে কৃষিখাতের ভর্তুকি ও প্রণোদনা বাড়ানোর সুপারিশ তাদের। খাদ্যের উৎপাদন বাড়াতে হবে এবং সেক্ষেত্রে মোট বাজেটে কৃষি বাজেটের হিস্সা বাড়াতে হবে এবং কৃষি বাজেটে যে ভর্তুকি ধরা হয় সেই ভর্তুকিটা অনেক বাড়াতে হবে। এখন তো এটা 9,500 বা 10,000 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ আছে, এটাকে কমপক্ষে দ্বিগুণ করা দরকার। প্রণোদনার কারণে কিন্তু বাংলাদেশে কৃষকরা উৎপাদনটাকে ধরে রেখেছে এবং বাংলাদেশে উৎপাদনটা কিন্তু বেড়েছে, তো এই প্রণোদনাটা সামনেও অব্যাহত রাখতে হবে। কৃষি খাতে কোনো মতেই অবহেলা না করা, যাতে ভবিষ্যতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থাকে। একই সমান টাকা বড় ধনী শিল্পকে না দিয়ে কৃষি এবং এসএমইকে দিলে সেখানে কর্মসংস্থানের এফেক্টটা আরও বেশি তাৎপর্যপূর্ণ হবে। সার, বীজ, কীটনাশক, সেচ, বিদ্যুৎ সহ সব কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে, ফলে লাভ তো দূরের কথা, ফসলের উৎপাদন খরচও তুলতে পারছেন না কৃষকরা। এজন্য ভর্তুকির পাশাপাশি সহজ শর্তে ঋণের ব্যবস্থা ও আধুনিক কৃষি বিপণন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ বিশেষজ্ঞদের। কৃষি ঋণের বেনিফিশিয়ারি মূল কৃষক যারা, তাদের কাছে যাতে কৃষি ঋণটা পৌঁছে সেটার চিন্তা করতে হবে। কৃষি খাতে যে উন্নয়ন সম্ভব হয়েছে সেটার প্রধান হাতিয়ার কৃষি গবেষণা, তো এক্ষেত্রে কমপক্ষে আমাদের কৃষি জিডিপির 1% বরাদ্দ নিশ্চিত করা উচিত। আমাদের মিড টার্ম টু লং টার্ম এইম হলো ভর্তুকি থেকে সন্তর্পণে পাটি পুটিপে বেরিয়ে আসা। কৃষি বা খাদ্যে পারবো না, খাদ্য ক্ষেত্রে হাত দিব না, বরঞ্চ বাড়াবো। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে পল্লী উন্নয়নের প্রতিও বিশেষ নজর দেওয়ার সুপারিশ করছেন বিশেষজ্ঞরা। সরকার কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা দিলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মাঠ পর্যায়ে পৌঁছে না বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষি অর্থনীতিকে সচল রাখতে সরকার আসছে বাজেটে যে পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছে তা যেন প্রকৃত কৃষক ও কৃষিতে বিতরণ করা হয় সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সীতাকুণ্ডের ঘটনায় আহতদের দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি সহ বেশ কয়েকজন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। এদিকে এই হামলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জোনায়েদ সাকি। গাড়ি যখন ছাড়বে হঠাৎ একদল ছাত্রলীগের পরিচয় নিয়ে তারা এসে আমাদের উপর হামলা করল এবং জয় বাংলা স্লোগানও তারা দিয়েছে এবং তারা যেভাবে এই গাড়ির উপরে হামলা করল, আপনি মানে প্রথমবার আমরা ভাবলাম যে একটা হামলা করে বোধহয় চলে যাবে, কিন্তু তারা হামলার পর হামলা করছে, গাড়ির সমস্ত গ্লাস ভেঙে ফেললো। নাগরিক সেবামূলক কাজে নিষ্ঠা ও সততার সাথে কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে জেলা সমবায় কর্মকর্তাদের দুদিন ব্যাপী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত নিবন্ধক আহসান কবির ও সমবায় একাডেমির অধ্যক্ষ অঞ্জন কুমার সরকার উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বরিশাল অঞ্চলের বীমা দাবির প্রায়
5 কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান শিকদার, সৈয়দ সুলতান মাহমুদ জুয়েল, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম মাসুম, নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন ও এনামুল হক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগে ইউটিউবার রদ্দুর রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুক লাইভের পর কয়েকটি থানায় রদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এই অভিযোগের পর গোয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশটির সংবাদ মাধ্যম বলছে রদ্দুর রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে গোয়ায় রিমান্ড শেষে কলকাতায় নিয়ে আসা হবে রদ্দুর রায়কে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস শীর্ষক প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে রাজধানীতে। লেদার গুডস, ফুটওয়্যার, ট্যানারি, লাইট ইঞ্জিনিয়ারিং এবং প্লাস্টিক নির্ধারিত এই 4টি সেক্টরে মোট 449 জন প্রশিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে FBCCI সভাপতি জসীমউদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান খান, বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার দানদান শিন উপস্থিত ছিলেন। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সামার সেমিস্টারে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়া ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সমানভাবে নৈতিকতা অর্জনের পরামর্শ দেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সামদানি ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে 21শে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইজুর রহমান, ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল আজাদ। এবারে পার্টিক্স খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের ট্রফি বাংলাদেশে আসছে আগামীকাল বুধবার বেলা 10:45 দিকে। পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাবান এই ট্রফিটির। এই নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছে ফিফা ট্রফি, আরও জানাচ্ছেন পরাগারমান। ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে বিশ্বকাপের ট্রফি ট্যুর আয়োজন করা হয়ে থাকে। এবার বিশ্বের 51টি দেশে এই ট্রফি ভ্রমণ করবে। ইতোমধ্যে এই ট্রফিটি বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েছে। তারই অংশ হিসেবে বুধবার পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে ঢাকা আসছে এই মর্যাদাপূর্ণ ট্রফি। বিশ্বকাপ ট্রফির আগমন উপলক্ষে বনানীতে 12,000 স্কোয়ার ফুট জায়গা জুড়ে আঁকা হয়েছে গলি গ্রাফিটি। ট্রফির সঙ্গে আসছেন ফিফার 7 সদস্যের একটি প্রতিনিধি দল। ওই দলে আছেন 1998 বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান কারেম্বু। বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোকাকোলার উদ্যোগে আনা বিশ্বকাপ ট্রফি বরণ করবেন বাফুফের সভাপতি। এরপর ট্রফি রাখা হবে হোটেল রেডিসন ব্লুতে। বিকেলে বঙ্গভবন ও সন্ধ্যায় গণভবনে নেওয়া হবে ট্রফিটি। দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে আমন্ত্রিত ব্যক্তিদের ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে, আর বিকেলে আর্মি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে, সঙ্গে থাকবে বিশেষ কনসার্ট। শুক্রবার রাতে বিশ্বকাপ ট্রফিটি ঢাকা থেকে পূর্ব তিমুরের উদ্দেশ্যে রওনা হবে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরেকবার।
সীতাকুণ্ডের ডিপোতে কোনো বিস্ফোরক ছিল না, আরও দুইজনের লাশ উদ্ধার, এলাকা ঝুঁকিমুক্ত ঘোষণা। কন্টেইনার টার্মিনালে আগুনের ঘটনায় দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ, বাণিজ্যে প্রভাব পড়তে পারে বললেন বাণিজ্য সচিব। টাকার বিনিময়ে শ্রমিকদের উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, দাবি প্রধানমন্ত্রীর। এবং পদ্মা সেতু চালুর পর বদলে যাবে দুই পারের 20,000-এরও বেশি মানুষের জীবন জীবিকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।